মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ নিরাপদ আছো। তোমাদের তো ইতিমধ্যেই প্রাক নির্বাচনী পরীক্ষার ডেট পড়ে গিয়েছে, আশা করি সেই অনুসারে সবাই প্রস্তুতি গ্রহণ করছো। তোমাদের নিরাপত্তা অধ্যয়ন বিষয়টি পুরোটি সম্পূর্ণ সিলেবাসটি কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তোমাদেরকে আমি সাজেশনও দিয়ে দিয়েছিলাম, আশা করি সেটা অনুসারে তোমরা এতদিন ধরে প্রস্তুতি গ্রহণ করেছো। 2-3 বার শেষ হয়ে যাওয়ার কথা বিষয়টি। আচ্ছা, তারপরেও তোমাদের যেহেতু এটি প্রাক নির্বাচনী পরীক্ষা, তাই মনে হলো যে পরীক্ষার আগে তোমাদের একটু ক্লাস নেই বিষয়গুলো সম্পর্কে আবার একটু ঝালাই করা দরকার। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় তোমাদের এই বিষয়টিতে, নিরাপত্তা অধ্যয়ন বিষয়টিতে রয়েছে 6টি অধ্যায়। এখানে নির্বাচনী প্রাক নির্বাচনী পরীক্ষাতে তোমাদের কিন্তু প্রথম 4টি অধ্যায়ের উপরে প্রশ্ন হবে, পুরো সিলেবাসের উপরে কিন্তু হচ্ছে না, সেটা একটা তোমাদের সুবিধা রয়েছে। প্রথম 4টি অধ্যায়ের উপরে প্রশ্ন হবে, সুতরাং যে প্রশ্নগুলো নিয়ে মূলত আমি তোমাদেরকে সবগুলোই পড়িয়েছি সেইগুলোর উপরে আজকে একটু খুব অল্প করে 2-3টা প্রশ্নের উপরে জাস্ট একটু তোমাদের আলোচনা করব। এর বাইরেও যদি কারো কোনো মনে হয় অন্য কোনো টপিকে কোনো সমস্যা রয়ে গেছে, তাহলে আমাকে অবশ্যই মেসেঞ্জারে তোমরা জানাতে পারো। আজকে তাহলে আলোচনায় চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা যে নিরাপত্তা অধ্যয়ন বিষয়টি, এখানে তোমাদের যে প্রশ্ন হবে, চেষ্টা করবে অবশ্যই প্রশ্নগুলোতে বিস্তারিতভাবে লিখতে, খেয়াল রাখবে কোনটা কত নম্বরের প্রশ্ন, কেননা 4 নম্বরের স্বাভাবিকভাবে অল্প সেটাতে আলোচনা হবে, যেটা কিনা থাকবে দেখা যাবে 10 নম্বরের, স্বাভাবিকভাবে সেটাতে বিস্তারিত আলোচনা করতে হবে। সুতরাং প্রশ্ন দেখে তোমরা কিন্তু উত্তরটা অবশ্যই প্রদান করবে এবং চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে। তোমরা নিজেরা এতদিনে নিশ্চয় জেনে গিয়েছো যে প্রশ্নের ধরনটা কেমন হবে, সেখানে কিন্তু তোমাদের কোনো অথবা অ্যান্সার করার কোনো সুযোগ থাকছে না, অর্থাৎ 8টা থেকে যে 5টা বা 10টা 12টা থেকে 10টা এই জাতীয় কিন্তু কোনো থাকছে না। এখন কিন্তু প্রত্যেকটি প্রশ্নেরই তোমাদের উত্তর প্রদান করতে হবে, সুতরাং তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে বুঝে তারপরে উত্তর প্রদান করবে। দয়া করে একটার জায়গায় আরেকটা উত্তর লিখে দেবে না, যেহেতু তোমাদের বাসায় বসে এই উত্তর প্রদানের সুযোগটা থাকছে, ভালোভাবে সেটা পড়ে বুঝে তারপরে উত্তর প্রদান করবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস, যেটা তোমাদের যে লেখার ক্ষেত্রে চেষ্টা করবে অবশ্যই প্রাসঙ্গিক বিষয়ে সেখানে উত্তর প্রদান করতে, এরকম কোনো ধারণা প্রদান করার ধারণাটা রাখার কোনো আবশ্যকতা নেই যে শুধুমাত্র পৃষ্ঠা দেখে আমরা নাম্বার দেবো, সেটা কিন্তু নয়। তোমাদের কিন্তু পূর্ণভাবে সেটা প্রত্যেকটি খাতা কিন্তু মূল্যায়ন করা হবে, সেটা বিষয়টি তোমরা খেয়াল রাখবে। অযথা অপ্রাসঙ্গিক অযৌক্তিক বিষয়ে দয়া করে খাতার মধ্যে কিন্তু লিখবে না। আচ্ছা, তোমাদের নিরাপত্তা অধ্যয়নে তোমরা জানো যে প্রশ্ন যেগুলো তোমাদের পড়ানো হয়েছে, প্রথমে যদি বলি আমরা নিরাপত্তা কি, নিরাপত্তাটা হচ্ছে একটা সুরক্ষিত থাকার ব্যবস্থা, ঠিক আছে? যে যে কোনো ধরনের অনিশ্চয়তা বা ঝুঁকি থেকে সুরক্ষিত নিরাপদ থাকা যেটা, এবং বর্তমানে কালে শুধুমাত্র কি আমার নিরাপত্তাটা কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ না, এটা কিন্তু সমানে প্রসারিত হচ্ছে। সেটা আমার ব্যক্তিগত পর্যায়ে, আমার পারিপার্শ্বিক যে পর্যায়টা রয়েছে, আমার আঞ্চলিক পর্যায়ে, আমার দেশীয় পর্যায়ে, আমার আন্তর্জাতিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সমস্ত ক্ষেত্রে, নানা ধরনের ক্ষেত্রেই কিন্তু যদি আমার যে কোনো ধরনের বলা চলে শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক, রাজনৈতিক, পেশাগত, শিক্ষাগত, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি জনিত, ভীতি, দুর্ঘটনা জনিত নানা বিষয়ে সুরক্ষা থাকার যে ব্যবস্থাটা, সেটাই হচ্ছে নিরাপত্তা। এখন এই নিরাপত্তার ক্ষেত্রে তোমাদেরকে সবগুলো আলোচনার প্রয়োজন নেই, যেগুলোতে তোমাদের সমস্যা হতে পারে সেরকম 2-3টা টপিক নিয়ে আজকে আলোচনা করছি সংক্ষেপে। যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি, যদি এই জাতীয় প্রশ্ন যদি তোমাদের আসে, পারমাণবিক অস্ত্র চুক্তিটা কোনটা, বিস্তার রোধ চুক্তি, যেটা কিনা দেখা গেছে যে 1968 সালে 59টি দেশের মধ্যে যে চুক্তিটি সম্পাদিত হয়, এটি কিন্তু একটি আন্তর্জাতিক চুক্তি, এবং এটার উদ্দেশ্যটা কি ছিল? স্বাভাবিকভাবে যখন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা, যে পারমাণবিক অস্ত্রের গুলোকে যে শান্তিপূর্ণ কাজে সেটা শক্তি প্রয়োগ করা, সেটাতে সহযোগিতা, আন্তর্জাতিক সহযোগিতা ত্বরান্বিত করা, এবং 1970 সালে 5ই মার্চ কিন্তু এটি কার্যকর হয়। যখনই বলা হবে পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি সম্পর্কে তোমাদেরকে বলতে বলা হবে, স্বাভাবিক চুক্তিটা সম্পর্কে তোমরা যা জানো, অর্থাৎ সেটা কখন সেটা স্বাক্ষরিত হয়েছে, কয়টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে, কয়টি ধারা উপধারা রয়েছে, পরবর্তীতে সেটার মধ্যে সংশোধন এনে ধারা কি আরো বাড়ানো হয়েছে কিনা, এবং ধারাগুলো কি কি, মূল বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, সেগুলো সমস্ত কিন্তু বিস্তারিত তোমাদের এখানে আলোচনা করতে হবে। এবং যদি আমরা বলি যে এই চুক্তির যে প্রধান বিষয়বস্তুগুলো সেগুলো কি কি, মূলত যে পারমাণবিক অস্ত্রধারী যে দেশগুলো রয়েছে, সেগুলো যে পারমাণবিক অস্ত্রবিহীন যে দেশগুলো, সেগুলোর কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাতে কোনোভাবে অস্ত্র বিক্রি বা হস্তান্তর বা সরঞ্জাম কোনোভাবে তারা হস্তান্তর বা বিক্রি করতে না পারে, পারমাণবিক অস্ত্রবিহীন যে দেশগুলো
যেগুলো সেগুলো যাতে কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরিতে তাদেরকে সাহায্য না করে থাকে। তারপরে দেখা গেছে যে অস্ত্রবিহীন যে দেশকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে গিয়ে কোনো ধরনের অস্ত্র গবেষণা না করা এবং সেখানে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত না হওয়া, পারমাণবিক সমরসজ্জার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত না হওয়া বা যে বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ কাজে সেইগুলোকে এই সমস্ত পারমাণবিক সাজ সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো আন্তর্জাতিক যা আণবিক শক্তি সংস্থা সেটার তত্ত্বাবধানে থেকে বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ কাজে সেগুলোকে ব্যবহার করা, সেগুলোকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করা, এই বিষয়গুলো কিন্তু এই চুক্তিটার মধ্যে মূলত নির্দেশনা দেওয়া আছে। এছাড়াও আছে কি যে শুধুমাত্র যে কিভাবে অস্ত্র হস্তান্তর করা হবে বা না হবে সেইগুলো যে আছে তা কিন্তু নয়, একই সাথে এই স্থাপনাগুলো পারমাণবিক যে স্থাপনাগুলো রয়েছে এই সংশ্লিষ্ট যে দেশগুলো রয়েছে সেইগুলোতে বিভিন্ন ধরনের কারিগরি তথ্য বা সরবরাহ করা, বিভিন্ন পরিদর্শকদের সেখানে পরিদর্শনের ক্ষেত্রে কি ধরনের অধিকার দেওয়া হবে, তারা চাইলে কি তাদেরকে একাধিকবার ভিসা দেওয়া হবে কিনা, বিভিন্ন ধরনের তাদের তথ্য প্রযুক্তি জনিত বিভিন্ন সুযোগ প্রদান করা বা সেইখানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার যারা কর্মীরা রয়েছে তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা রয়েছে, তারপর সেই নিরাপত্তা বিষয়ক নিয়ম কানুন সংক্রান্ত তাদের যে বিভিন্ন ধরনের ব্যক্তিগত অধিকার সেইগুলোকে কিভাবে রক্ষা করা হবে, সতর্কতামূলক যে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে যে বিভিন্ন ধরনের গবেষণা চালানো এবং সেই গবেষণা চালাতে গিয়ে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করা, এই সমস্ত যাবতীয় বিষয়গুলোই কিন্তু এই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফলে তোমাদেরকে এটা যদি এটা সম্পর্কে জানতে চাও হলে এই সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে, ঠিক আছে? তারপরে আসো ধরা যাক যে অর্থনৈতিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তাটা কি, আমাদের যে বিভিন্ন পর্যায়ে নিরাপত্তার যে পর্যায় রয়েছে তার মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা যেটা সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যে এটা এমন একটা ব্যবস্থা যেটা কিনা বিদ্যমান যে ব্যবস্থা রয়েছে স্বাভাবিকভাবে মানুষ চেষ্টা করে কি তার একটা স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে এবং নিকট ভবিষ্যতের জন্য একটা তার যাতে আয় রোজগারের একটা উৎসের নিশ্চয়তা থাকে, তার সামর্থ্য থাকে নিজের জীবন অতিবাহিত করার। ফলে এই যে অর্থনৈতিক নিরাপত্তা সেটা কিন্তু আবার দুটো পর্যায়ে রয়েছে, একটা ব্যক্তিগত অর্থনৈতিক নিরাপত্তা আর একটা হচ্ছে কি রাষ্ট্রীয় অর্থনৈতিক নিরাপত্তা। ফলে ব্যক্তিগত যে নিরাপত্তাটা সেখানে কি অবশ্যই ব্যক্তির যে ব্যক্তিগত আয় সেটা নিশ্চয়তা থাকতে হবে, ব্যক্তির কর্মসংস্থান থাকতে হবে, ব্যক্তি পর্যায়ে যাতে যারা সেভাবে কর্মক্ষম না সেই সমস্ত ব্যক্তি অর্থাৎ যারা শিশু এবং বৃদ্ধ তাদের ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় তাদের সামাজিক নিরাপত্তা সেভাবে দিতে হবে যাতে তারা অর্থনৈতিকভাবে অসহায় হয়ে না পড়ে। ফলে স্বাভাবিক জীবনযাপনের জন্য ব্যক্তি পর্যায়ে যা কিছু নিরাপত্তা নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে বলছি, আর রাষ্ট্রীয় পর্যায়ে যে অর্থনৈতিক নিরাপত্তা সেটার সাথে দেখা যাচ্ছে কি রাজনীতি, বিভিন্ন ধরনের কূটনীতি, ধারাবাহিক যে উৎপাদন ব্যবস্থা সচল রাখা, প্রবৃদ্ধি ঘটানো, বিভিন্ন ধরনের বিনিয়োগের পরিবেশ তৈরি করা, সেটাকে উন্নত করা, যোগাযোগ ব্যবস্থাটাকে আরো বেশি উন্নত করা, এই সমস্ত কিছু মাথাপিছু যে আয়টা রয়েছে সেটা বৃদ্ধি করা, মুদ্রাস্ফীতিকে একটা নিয়ন্ত্রিত অবস্থায় নিয়ে আসা, রাষ্ট্রীয় পর্যায়ে সোজা কথায় বিভিন্ন ধরনের অবকাঠামোগত যে উন্নয়নটা ঘটানো অর্থনৈতিক ক্ষেত্রে সেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ের অর্থনৈতিক নিরাপত্তা। এখন তোমাদেরকে যদি বলা হয় যে সেটার নিরাপত্তার এই অর্থনৈতিক নিরাপত্তার যে উপাদানগুলো সেগুলো কি কি, অবশ্যই প্রথমেই যেটা হচ্ছে যে আয়ের নিরাপত্তা থাকতে হবে, কারণ আয় হচ্ছে একটা প্রকৃত এবং একটা প্রত্যাশিত আয় যাতে প্রত্যেক ব্যক্তির থাকে এবং সেই অনুসারে প্রত্যেক ব্যক্তির বিভিন্ন ধরনের জীবনযাত্রার মান নিশ্চিত করার জন্য তার যে শুধুমাত্র কর্মজীবনে শুধু নয় যে অবসর জীবনেও যাতে একটা নিরাপদ আয় থাকে সেটা একটা ন্যূনতম স্তর নিশ্চিত করা, তারপরে যে বিভিন্ন ধরনের কর্ম নিয়োগের যে নিশ্চয়তা অর্থাৎ কাজে যে যোগদান করা হবে সেটা অবশ্যই তার কাজের প্রত্যেকটি ব্যক্তির সেখানে যে নিয়োগের জন্য সেরকম তার যোগ্যতা দক্ষতা অনুসারে সেরকম কর্ম পরিবেশ তৈরি হওয়া যাতে সেখানে সে ইচ্ছা মতো তার কাজে যোগদান করতে পারে সেরকম উপযুক্ত পরিবেশ তৈরি করা, যখন তখন কর্মী ছাঁটাই না হওয়া, ঠিক আছে? বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে যে বিনিয়োগ করা বা কোনো কারণে লোকসানের সম্মুখীন হলে, ক্ষতির সম্মুখীন হলে রাষ্ট্র থেকে সেগুলোকে সহায়তা প্রদান করা, তারপরে দেখা যাচ্ছে কি যে বিভিন্ন ধরনের ব্যক্তিগত নিরাপত্তা এবং সমষ্টিগত ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে কাজের পরিবেশ এমন হতে হবে যাতে তার যোগ্যতা এবং পছন্দ মতো চাকরির ক্ষেত্রে সে সেটা যাচাই বাছাই করার সুযোগ পেয়ে থাকে একজন ব্যক্তি। আবার রাষ্ট্রীয় পর্যায়ে দেখা যাবে যে যেখানে সমষ্টিক নিরাপত্তা বিভিন্ন ধরনের ক্ষেত্রে যে কাজের যে সার্বিক পরিস্থিতি যে কোনো ধরনের ক্ষেত্রগুলো রয়েছে, কর্মসংস্থার ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোতে বিভিন্ন ধরনের নিশ্চয়তা প্রদান করা, তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে শ্রমবাজারটা রয়েছে সেখানে যাতে পর্যাপ্ত আয়ের সুযোগ থাকে, কাজের সুযোগ থাকে সেখানে শ্রমবাজারে নিশ্চয়তা প্রদান করা, তারপর যে কোনো জায়গায় যে কোনো দক্ষতা যোগ্যতা অনুযায়ী যে জবের নিশ্চয়তা প্রদান করা,
কাজের পরিবেশ যেটা রয়েছে সেখানে, অর্থাৎ কোনো কারণে পেশাগত ক্ষেত্রে অসুস্থ হলে বা সেই রকম কাজের পরিবেশটা যাতে এমন না হয় যে সেখানে কোনো কারণে হয়রানির শিকার হতে হচ্ছে বা কোনো ধরনের লিঙ্গ বৈষম্যের পরিবেশ তৈরি হচ্ছে, এই জাতীয় বিষয়গুলোকে নিশ্চিত করাটাই হচ্ছে কিন্তু অর্থনৈতিক নিরাপত্তা। আবার তারপরে দেখা যাচ্ছে যে রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের ক্ষেত্রগুলোতে যে বিভিন্ন পর্যায়ে যারা নিয়োজিত রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে সেই অনুসারে সেই ক্ষেত্র অনুসারে যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া বা বিভিন্ন সময়ে তাদেরকে সে দক্ষতা অনুসারে তাদের মান উন্নয়ন ঘটানো, পদোন্নতি ঘটানো, এই সমস্ত গুলো নিশ্চিত করতে হবে। অর্থাৎ সোজা কথায় সার্বিক পরিস্থিতিতে সমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যাবতীয় যে বিষয়গুলো রয়েছে অর্থনৈতিক কেন্দ্র করে, অর্থনীতিকে কেন্দ্র করে সমস্ত কিছু নিরাপত্তাটাই কিন্তু প্রদান করাটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। ফলে এই জাতীয় প্রশ্ন আসলে কিন্তু তোমাদের সেটা সম্পর্কে বলতে কি বোঝাচ্ছে, সেটার কোন কোন ক্ষেত্রগুলো আছে সমস্ত দিকগুলোই কিন্তু আলোচনার মধ্যে তোমাদের আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা যাই আরেকটা টপিকে, যে স্থায়ী যুদ্ধ। স্নায়ু যুদ্ধটা কি, যে দুটি যে পরাশক্তির মাঝে যে রাজনৈতিক সামরিক যে অস্থিরতা সেটা বোঝাতে মূলত স্নায়ুযুদ্ধটা ব্যবহার করা, অর্থাৎ ভিন্ন যে বিশ্বাস এবং মতাদর্শের একটা সংঘর্ষ। মূলত এই স্নায়ুযুদ্ধটা কি 1945 থেকে 1990 পর্যন্ত যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে কূটনৈতিক এবং সামরিক যে সম্পর্ক সেটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু এই কথাটি বলা হয়ে থাকে, যে কখনো তারা কিন্তু সরাসরি যুদ্ধ করছে না, ঠিক আছে, কিন্তু তারা দেখা যাচ্ছে কি তাদের নিজস্ব যে আদর্শ সেটাকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সময় পরোক্ষভাবে তারা নানা ধরনের হুমকি, সামরিক শক্তি বৃদ্ধি করা, বিভিন্ন মহাকাশ গবেষণা চালানো বা যে গোয়েন্দা তৎপরতা চালানো, এরকম বিভিন্ন নিজস্ব অন্যান্য রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের কূটনৈতিক হস্তক্ষেপ করা বা সামরিক হস্তক্ষেপ করা, এগুলোর মধ্যে, অর্থাৎ সোজা কথায় প্রকৃত যুদ্ধে জড়িয়ে না পড়ে সবসময় একটা স্নায়বিক চাপের মাধ্যমে যখন একে অপরকে তারা চাপ প্রয়োগ করে যে সামরিক শক্তি এবং কূটনৈতিক যে সক্ষমতা সেটা যখন বৃদ্ধি করতে শুরু করে সেটাকে বলা হচ্ছে স্নায়ুযুদ্ধ। এবং এই স্নায়ুযুদ্ধটার কখন শেষ হচ্ছে, যে 90-এর দশকে এসে যখন দেখা গেছে যে সমাজতন্ত্রের পতন ঘটছে, বার্লিন দেয়াল ধ্বংস হচ্ছে তার, এবং সবশেষে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে এই স্নায়ুযুদ্ধকালীন যে পিরিয়ডটা সেটা থেকে বেরিয়ে আসছে বিশ্ব। তাহলে এই যে স্নায়ুযুদ্ধকালীন অবস্থা পরবর্তী যে বিশ্বটা, সেই বিশ্ব রাজনীতির মধ্যে কি পরিবর্তন আসছে, যেখানে কিনা আগে এই দুটো মতাদর্শ যে গণতন্ত্র এবং সমাজতন্ত্র দুটোকে কেন্দ্র করে যে একটা সারাক্ষণ যুদ্ধকালীন একটা অবস্থার টানটান একটা উত্তেজনাময় অবস্থার ছিল 45 থেকে 90 পর্যন্ত একটা দীর্ঘ সময়, তাহলে এই সমস্যা এই যে টানটান উত্তেজনাকর অবস্থাটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, তার পরবর্তী বিশ্ব রাজনৈতিক ব্যবস্থাটা সেখানে এসে দেখা যাচ্ছে কি ধরনের পরিবর্তন আসছে। প্রথমত যে বিশ্ব রাজনীতির যে একটা দ্বিমেরুকরণ ব্যবস্থা ছিল 90 পর্যন্ত, সেই ব্যবস্থাটা কিন্তু আর থাকছে না সেখানে, সেটার পরিবর্তে বলা হচ্ছে একটা দেখা যাচ্ছে বহুকেন্দ্রিকতার একটা উদ্ভব ঘটছে। এবং সমাজতান্ত্রিক যে শিবিরে সেখানে কিন্তু দেখা গেছে বহুকেন্দ্রিকতা কিন্তু খুব বেশি স্থায়ী হতে পারেনি। মূলত সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পরে কিন্তু দেখা গেছে কি পূর্ব ইউরোপে কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থাটা সেটা কিন্তু আস্তে আস্তে চরম বিপর্যয়ের মধ্যে পড়ে। কিছু রাষ্ট্র যেমন চীন, তারপরে কোরিয়া, ভিয়েতনাম, কিউবা, এগুলোতে এখনো সমাজতন্ত্র রয়েছে, কিন্তু যে ধরনের এই সমস্ত রাষ্ট্রগুলোতে প্রথম প্রাথমিক অবস্থায় যে সমাজতন্ত্র যে রকম রূপ ছিল, ধারণা প্রতিষ্ঠিত ছিল, বর্তমানে কিন্তু সেই ধরনের সমাজতন্ত্র আর এখন এই সমস্ত রাষ্ট্রগুলোতেও কিন্তু নেই, ঠিক আছে? এটা তো একটা গেল একটা দিক যদি আমরা বলি। এবং তারপরে যদি আমরা দেখি যে পরবর্তী বিশ্ব ব্যবস্থার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে বিশ্বের বলা চলে যে একমাত্র পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত। তার যে বিভিন্ন ধরনের নতুন বিশ্ব ব্যবস্থার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ক্ষেত্র সমস্ত কিছুতেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। এবং তার যে একটা শক্তিশালী ব্যবস্থা সেটার মাধ্যমে কিন্তু সে বিভিন্ন জায়গায় তার একটা প্রাধান্য বিস্তারের একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং বিশেষজ্ঞদের মতে যে নতুন বিশ্ব ব্যবস্থায় মূলত তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক মেরুকরণ ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আবার অনেকের মতে যে বর্তমান বিশ্ব ব্যবস্থা সেটা কিন্তু আসলে এক মেরুকরণও না, এটা কিন্তু বহু মেরুকরণ শক্তি ব্যবস্থা গড়ে উঠছে। এবং এই যে শক্তি ব্যবস্থা, বহু মেরুকরণ শক্তি ব্যবস্থা গড়ে ওঠার কারণটা বলতে তারা বলছেন যে বিশ্বজুড়ে যে আঞ্চলিক শক্তিগুলো রয়েছে
স্নায়ুযুদ্ধোত্তর পরবর্তী বিশ্ব ব্যবস্থায় সেগুলো কিন্তু অনেক বেশি জোরদার হয়ে উঠেছে। যে আঞ্চলিক যে বিভিন্ন শক্তিগুলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দেখা যাচ্ছে, বিভিন্ন অংশে দেখা বিভিন্ন জাতিবিরোধ, দ্বন্দ্ব, তারপর রক্তপাত, গৃহযুদ্ধ পরিচালিত হচ্ছে। ফলে পৃথিবী যতদিন থাকবে বিভিন্ন জাতি গোষ্ঠী থাকবে, স্বাভাবিকভাবে তাদের মধ্যে ধর্মীয়, রাজনৈতিক, জাতিগত, অন্তর্গত যে গৃহ বিরোধ, এই সমস্ত কিছু কিন্তু চলতেই থাকবে। কেন পৃথিবীতে কখনোই নিরবিচ্ছিন্ন শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এসব দ্বন্দ্ব বিরোধ সত্ত্বেও দেখা যায় যে স্নায়ুযুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থা কিন্তু তুলনামূলকভাবে একটা বলা হয় যে সভ্যতার পক্ষে অনেক বেশি নিরাপদ মনে করা হয়। কেননা স্নায়ুযুদ্ধ অবসানের ফলে যে পরমাণু, যে অস্ত্রসজ্জা এবং মহাকাশে প্রতিদ্বন্দ্বিতা বিশ্ব শান্তিকে একটা সামগ্রিকভাবে বিপন্ন হওয়ার যে একটা সম্ভাবনা ছিল, সেটা থেকে কিন্তু কিছুটা হলেও মুক্তি পেয়েছে। ফলে শেষ পর্যন্ত বিশ্ব এক মেরুতে গিয়ে দাঁড়াবে না বহু মেরুতে দাঁড়াবে, সেটা কিন্তু আসলে ঠিক পরিষ্কার করে বলা যায় না। কিন্তু আমরা আশা করতে পারি যে অবশ্যই বিশ্ব আগে যেরকম একটা অস্থিরময় অবস্থা ছিল, সবসময় একটু উত্তেজনাকর অবস্থা ছিল, সেটা থেকে কিন্তু এই স্নায়ুযুদ্ধ অবসান হওয়ার পরে কিন্তু বিশ্ব অনেকখানি বেরিয়ে আসতে পেরেছে। ঠিক আছে, তাহলে তোমাদের এই যে আজকে যে তিনটে টপিক নিয়ে আলোচনা করলাম, এই তিনটা টপিক সম্পর্কে তোমরা আগেও পড়েছো, তারপরে যখন উত্তর প্রদান করবে অবশ্যই স্বাভাবিকভাবে যখন স্নায়ুযুদ্ধের কথা আসবে, স্নায়ুযুদ্ধের কথা আসলে স্নায়ুযুদ্ধ কি, সেই সময় অবস্থাটা কি ছিল সেটা সম্পর্কে একটু অবশ্যই ধারণা দিতে হবে, এবং তারপরে যে পরবর্তী যে বিশ্ব রাজনীতির যে পরিবর্তনের দিক সেগুলো নিয়ে আবার কিছুটা বিস্তারিত ভাবে, আমি তো তোমাদের সংক্ষেপে যা 2-3 লাইনে তোমাদেরকে একটু ধারণা দিলাম, কিন্তু তোমাদেরকে কিন্তু এগুলো আবার বিস্তারিত ভাবেই আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোভাবে সবাই উত্তর প্রদান করবে, বুঝে প্রদান করবে। এরপরেও যদি তোমাদের মনে হয় যে কারো কোনো সমস্যা আছে, অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ।